ইয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছি? ভালো আছি এবং বাসায় আছি, সুস্থ আছি। ঠিক আছে, আসো আমরা আরসিডব্লিউ তে ফিরে যাই। প্রথম দিন আমরা কি করেছিলাম? প্রথম দিন করেছিলাম নাম্বার ওয়ান বা এক, সঠিক কার চিহ্ন বসাও। সঠিক কার চিহ্ন বসাও, আমাদের চিহ্নগুলো মনে আছে না? ঠিক আছে, এবার কি করব? নাম্বার টু বা দুই, দুই কি আছে আমরা একটু পড়ি। নির্দিষ্ট কার চিহ্ন দিয়ে দুইটি করে শব্দ গঠন করো। কয়টি করে? দুইটি করে। আমরা ক্লাসে কতগুলো শিখেছি? কয়টি? চারটি করে না, কিন্তু আমি এখানে দিয়েছি দুইটি করে। ঠিক আছে, আচ্ছা তার আগে আমরা একটু মনে করি তো, আমাদের ব্যঞ্জন বর্ণগুলো কি মনে আছে? ব্যঞ্জন বর্ণ যেন কি? ক থেকে না শুরু ব্যঞ্জন বর্ণ, দেখি তো একটু মনে করে দেখি তো। ক খ গ ঘ উ, চ ছ জ ঝ। ওহো দেখো তো, থ্যাংক ইউ তোমাদেরকে, আমি ভুল করেছি না। জ জ তো হবে না, কি হবে? বর্গীয় জ। কি হলো? বর্গীয় জ। এরকম ভুল তো আমাদের হতেই পারে, তাই না? এই জন্য আমি তোমাদেরকে কি বলেছিলাম ক্লাসে? পেস 14 বা 14, পেস 14 বা 14 তে আমাদের ব্যঞ্জন বর্ণ কি লেখা আছে বারবার পড়ো এবং লেখো। আমরা এটা বাসায় প্র্যাকটিস করব, কারণ কি জানো, আমাদের সেই দুই নাম্বার পড়তে গেলে এই ব্যঞ্জন বর্ণটা আমাদের লাগবে, তাই না? নাম্বার টু তে কি আছে জানো? নির্দিষ্ট কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ গঠন করো। প্রথমে কি চিহ্ন আছে? দীর্ঘিকার। দীর্ঘিকার দেখো তো, এটা কি? কি শিখেছিলাম? এটা কি পাখির বাসার মতো লাগছে না? হ্যাঁ এটা তো পাখির বাসা, দেখো কয়েকটা ডিম আছে। ওকে, তাহলে যেন কি হবে? নীর হবে, তাই না? নীর বানানটা কি? তন্তু নয় দীর্ঘি, দয় শূন্য র, নীর। তারপরে যেন কি হতে পারে? জীব। জীবের কথা মনে আছে? জীব মানে যেন কি? প্রাণী। প্রাণী বলতে আমরা কাদেরকে বুঝি? গরু, ছাগল, ভেড়া, এদেরকে আমরা প্রাণী বলি না? মনে আছে ক্লাসের পড়াটা? আমাদের জীব বানানটা কি? এই যে সেই বর্গীয় জ, বর্গীয় জয় দীর্ঘি ব, জীব। তারপরে কি আছে জানো? রস্যুকার। রস্যুকারতে কি হয়? এটা কিসের ছবি? ও সেই কানের ঝুমকো দুল, তাই না? আচ্ছা দুল, দয় রস্যু ল, দুল। আচ্ছা এটা কিসের ছবি মনে করতে পারছি আমরা? কেমন কালো, মধ্যেখানে একটু সাদা সাদাও আছে দেখা যাচ্ছে, খোপা করে আছে। তাহলে কি হয়? চুল। আমরা চুল বেঁধে রাখি না, সেই বেঁধে রাখা চুল। চুল বানানটা কি? চয় রস্যু ল, চুল। দীর্ঘকার। দীর্ঘকারতে কি আছে দেখো তো, এটা কিসের ছবি মনে করো তো ক্লাসে? কি যেন বলেছিলাম আমরা? কি করি? আংটি পরি, তারপর মালা বানাই। কি কি দিয়ে বানাই? সোনা দিয়ে বানাই, রূপা দিয়ে বানাই, না? এটা কি যেন? রূপা। রূপা, রূপার বানানটা কি? বয়সুন রয় দীর্ঘ, পয়াকারে পা, রূপা। ও দেখো তো, ইনি খুব সুন্দর সেজে গুজে আছেন, সেই কালকের মতো না, সেই বউয়ের মতো। তাহলে এটা কি হবে দীর্ঘকার দিয়ে? বধু। বধু মানে কি? বউ। বধু বানানটা কি? ব ধয় দীর্ঘ, বধু। রিকার দিয়ে কি হচ্ছে দেখো তো, এই যে কতগুলো ঘর না, আমরা কোথায় থাকি? ঘরের মধ্যে থাকিছি না এখন,
সেই ঘর, ঘরটা আমরা কি বলি রিকার দিয়ে কি জানো হয়? গৃহ হয়। গৃহ বানানটা কি? গয় রি হ, গয় রি হ, গৃহ। তারপর এটা কি জানো, চিড়িয়াখানা আমরা কি দেখি? বাঘ দেখি, হরিণ দেখি, কুমির দেখি, আর কত কি দেখি না। এটা কিসের ছবি? হরিণের ছবি। হরিণকে আমরা কি বলি? রিকার দিয়ে মৃগ। মৃগ বানানটা কি? ময় রি গ, মৃগ। মৃগ মানে হরিণ। ওকার, ওকার দিয়ে কি কি হতে পারে? এটা কি? চোখ, তাই না? চোখ না? চোখ দিয়ে আমরা কি করি? চোখ দিয়ে আমরা দেখি। ঠিক আছে, চোখ বানানটা কি? জয় ওকার খ, চোখ। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি এটি কিসের ছবি? সামনে একটু সাজানো আছে, আবার একটু লম্বা চার কোনা, কি হতে পারে? ঠিক আছে, আমি একটু বলি। স্কুল থেকে আমরা যখন বাসায় আসি তখন কি করি? কিসের মধ্যে দিয়ে আমরা ঘরে ঢুকি? দরজা দিয়ে, না? না হলে কি দিয়ে ঢুকব? সেই তো, দরজা দিয়ে। তাহলে কি হলো? দোর। দোর মানে কি? দরজা। দোর বানানটা কি? দয় ওকার বয় শূন্য র। ঠিক আছে, তাহলে আমাদের নির্দিষ্ট কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ গঠন শেষ হলো। আচ্ছা শোনো, তোমাদেরকে একটা চুপি চুপি কথা বলি। আমরা খেলাধুলা করি না? টয় নিয়ে, পুতুল, গাড়ি, আরো কত কিছু নিয়ে আমরা খেলাধুলা করি না? কিন্তু এই খেলাধুলার পরে আমাদেরকে অবশ্যই হাতটা ধুয়ে ফেলতে হবে। কত সেকেন্ড? 20 বা 20 সেকেন্ড। ওকে, টেক কেয়ার।